গাড়ির বিভিন্ন বৈধ কাগজপত্র এবং নতুন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জরুরি সেবা দিতে বিআরটি এর বিশেষ বার্ষিক কর্মঘণ্টার দ্বিতীয় দিন চলছে আজ। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির বিআরটির কার্যালয় ঘুরে দেখা যায় এখানেও ভিড় বেড়েছে চালক ও গাড়ির মালিকদের। নতুন ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের একের পর এক পরীক্ষা চলছে। লাইসেন্স নবায়নের কাগজপত্র জমা দিতে প্রতিটি বুথে ভিড় দেখা যায়। ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে বলে এটা নিতে এসে দেখি যে টেস্ট এগুলো তো কিছু তো উন্নতি হয়েছে। টাকা জমা দেওয়া আছে আমার এলাকায়, তো আমি কাগজ তুলতে মানে নাম্বার তুলতে পারিনি। ফিটনেস সার্টিফিকেট দিতে আসা গাড়ির সারির দৈর্ঘ্য ছিল 2 কিলোমিটারেরও বেশি। এসএমএস আমার কাগজ আমার কার্ডটা রেডি হয়েছে, এখন মানে কাগজ জমা দিয়েছি, কার্ডটা দিয়ে দিয়েছি। বিআরটি সেবা কার্যক্রম দেখতে সকালে উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর কার্যালয়ে পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নতুন ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্স নবায়নের ক্ষেত্রে গ্রাহক ভোগান্তি এড়াতে কয়েকটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তারা। এখানে সার্ভিস নিতে যারা আসছে তাদের হয়রানিটা কমানো যায় কিনা, একই সাথে আমরা পর্যবেক্ষণ করছি যে আমাদের এক্সিস্টিং যে সিস্টেম এটা ডেভেলপ করার কোনো স্কোপ আছে কিনা। বিআরটি এর চলমান সেবার এবারের কার্যক্রমে সন্তুষ্টি জানিয়ে অনেকে অতিরিক্ত বুথ এবং জনবল বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।